জানলে অবাক হবেন যেভাবে মুক্তি পেল সেই প্রতিবাদী ফিলিস্তিনি কিশোরী তামিমি আহেদ তামিমি ফিলিস্তিনের পশ্চিম তীরে বাসিন্দা তামিমি ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্বের বিরুদ্ধে এক প্রতিবাদী মুখ অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সেনাদের চর থাপ্পর ও লাথি দেওয়ার অভিযোগে গত বছর তাকে আটক করা হয়েছিল রবিবার ইসরায়েলের স্যারন কারাগার থেকে মুক্তি পেয়েছে আহেদ তামিমি ইসরায়েলের এক কারা মুখপাত্র বলেন স্যারন কারাগার থেকে তামিমি মুক্তি পেয়েছে সে পশ্চিম তীরে তার গ্রামের পথে রয়েছে এর আগে অধিকৃত পশ্চিম তীরে তার গ্রাম নাবিসালেহে সালেহে নিজ পরিবারের সদস্যদের ওপর বিনা কারণে হামলার ঘটনায় ক্ষুব্ধ তামিমি দুই সেনা সদস্যের ওপর চড়াও হন তিনি সেনাদের চর ও লাথি মারেন এ ঘটনার ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেলে তিনি প্রশংসা কুরান পরে গত বছর ডিসেম্বর তাকে আটক করা হয়েছিল ঘটনায় মা এবং তার বোন নাওরকেও আটক করা হয় এর আগে আহাদের বাবা বাসেমাল তামিমি বলেন তার মেয়ে উনিশ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু তার মুক্তির দিন এগিয়ে আনা হয়েছে বিশেষ মূল্যায়নে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ কারার মেয়াদ কমিয়ে আনতে পারেন গত মার্চে দেশটির সামরিক আদালত তাকে আট মাসের সাজা দিয়েছেন ফিলিস্তিনিরা জানিয়েছেন সাড়ে ছয় হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে আটক রয়েছে যার মধ্যে সাড়ে তিনশোর বেশি শিশু বিচারের সময় কাঠগড়ায় দাঁড়িয়ে এই সাহসী কিশোরী বলেছিল আমি হানাদার সেনাদের চড়িয়েছি লাথি দিয়েছি তখন সে জানায় অবৈধ দখলদারের অধীনে কোনো ন্যায় বিচার হতে পারে না এরপর ইসরায়েলি আদালত আহাতকে আট মাসের কারাদণ্ড ও চোদ্দশো ডলার জরিমানা করেছিল ইসরায়েলি আইনজীবী লাস্কি আইনি প্রক্রিয়াকে প্রহসন আখ্যা দিয়ে জানিয়েছিলেন আহেদের মতো অন্য ফিলিস্তিনি তরুণীদের প্রতিবাদ ও প্রতিরোধ থেকে দূরে রাখতে তাকে এমন শাস্তি দেওয়া হয়েছে